ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ভেন্ডির একটি রেসিপি, ভেন্ডি মশালা। এখানে ভেন্ডিগুলো দেখতেই পাচ্ছেন, বড় বড় সাইজের ভেন্ডি আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, কেটে নেব। নিয়েছি লবণ, নিয়েছি হলুদ, আর এখানে আমি পুরো মশলাটা যা যা দেবো সব কটাই বেটেই দেবো। তো এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, এটাকে বেটে নেব শিলে। 1 চামচ পরিমাণ গোটা জিরে, এটাকেও বেটে নেব। আর এগুলো সমস্ত বাটা করব এই কারণেই, এর টেস্টটাই অন্যরকম হয়, বাটা মশলার রেসিপিটা খুবই সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা 3টে বড় সাইজের, এটাকেও বেটে দেব। আর 1টা কাঁচা লঙ্কা দেব, এই লঙ্কাটা আমি বেটে দেব না, এটা গোটা ভেন্ডির মধ্যে দেব। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, আর একটু ভাজার জন্য অল্প একটু লাগবে। তো এই মশলাগুলো বেটে নিয়ে এর সঙ্গে কাঁচা তেলটা মাখিয়ে দেব। তো চলুন দেখাই কিভাবে করব। এখানে ভেন্ডিগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আঁচটা লো করে ভাজতে হবে। তো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো বেটে নিয়েছি। এই মশলাগুলো এবার সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি মশলাটা ভাজা ভেন্ডির মধ্যে ঢেলে দেব। তো মশলার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি ভেন্ডির মধ্যে, দিয়ে এবার এটাকে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব মশলাটা। এর মধ্যে দিয়ে দেব এবার কাঁচা তেল, সর্ষের তেলটা একটু দিতে হবে যেহেতু এটা মশলা ভেন্ডি, তো মশলা তেল এগুলো একটু বেশিই থাকবে। আর কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে নিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, মিডিয়াম আঁচটা দিয়ে ঢেকে রান্না করব। তো বন্ধুরা আরেকটু জল অ্যাড করলাম, কারণ জল এখানে কম হয়ে গেছিলো, ভেন্ডিটা সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে। তো এবার এটাকে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ মশলাটা যাতে তলায় লেগে না যায় তাই জন্য খেয়াল রাখতে হবে, এটা বারে বারে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে, আর এই মশলা ভেন্ডিরটা পুরো শুকনো শুকনোই হবে, গা মাখা। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলা ভেন্ডিটা একদম তৈরি হয়ে গেছে, আর ভেন্ডিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব দারুণভাবে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।